হ্যালো বন্ধুরা, ট্রান্সফার মার্কেটে আগুন লাগিয়ে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেলে তোমরা ঠিকই দেখতে পেয়েছো। তো তোমরা জানো, ভারতীয় সুপার সাব ঈশান পান্ডিত আর মোহনবাগান দলের আসার সম্ভাবনা রয়েছে, তেমনটাই কিন্তু খবর। এবং এর পাশাপাশি ইস্ট বেঙ্গলও কিন্তু ঈশান পান্ডিতের দিকে টার্গেট করে রেখেছে। তো গত মৌসুমে ঈশান পান্ডিত আর মোহনবাগানে মুভ করাটা প্রায় পাকা হয়ে গেলেও কিন্তু জামশেদপুর এফসি শেষ মুহূর্তে ঈশান পান্ডিতাকে ছাড়তে নারাজ হয়ে যায়, যার ফলে কিন্তু ঈশানের মোহনবাগান দলে আসাটা আর হয়নি। কিন্তু আজ ঈশান পান্ডিত তার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন, যেটা থেকে কিন্তু এটা পরিষ্কার যে ঈশান পান্ডিত জামশেদপুর এফসি দল ছাড়তে চলেছে। তো এখন এটাই দেখার বিষয় হবে, ঈশান পান্ডিতাকে প্রপার গেম টাইম অফার করে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে নিতে পারে নাকি ঈশান পান্ডিতাকে। তো তোমরা কমেন্ট করে জানিও ঈশান পান্ডিত মোহনবাগান দলে আসলে কতটা ভালো হবে। তো এবার পরের খবরটা যেমনটা বেরিয়ে আসছে যে ময়দানের গপ্প, তারা দাবি করেছে যে 26 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার সাহাল আব্দুল সামাদকে একটা মোটা অঙ্কের অফার করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু বহুদিন ধরেই সাহালকে টার্গেট করে রেখেছিল। তো যে কোনো উপায়ে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট সাহালকে নিজেদের দলে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু মরসুমের আর এক সেরা সহি হতে চলেছে সাহাল, সেটা কিন্তু বলাই যাচ্ছে। তখন এটাই দেখার বিষয় হবে, সাহালের ডিলটা ডান করতে সক্ষম হয় নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মোহনবাগানকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।